যুক্তরাষ্ট্রে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কম্পিউটার সিস্টেমের ত্রুটির কারণে দেশজুড়ে সমস্ত ফ্লাইট গ্রাউন্ডেড করা হয়েছে। মার্কিন বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, FAA উদ্ভূত সমস্যা ও এয়ার মিশন সিস্টেম পুনরুদ্ধারের জন্য কাজ করছে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকাল 9টা পর্যন্ত কোন উড়োজাহাজ উড্ডয়ন করবে না। বিবৃতিতে আরও বলা হয়, সমস্যাটি সবশেষ অবস্থা আমরা যাচাই করছি এবং সিস্টেমটি পুনরুদ্ধারের চেষ্টা করছি। এ কারণে ন্যাশনাল এয়ার স্পেস সিস্টেম জুড়ে অপারেশনগুলো প্রভাবিত হয়েছে। আমরা এ বিষয়ে নিয়মিত আপডেট দেব। জানা যায়, ফিলাডেলফিয়া, টাম্পা ও হুনুলুর মতো বিমানবন্দর থেকে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। এছাড়াও আর্লিংটন, ভার্জিনিয়া, রোনাল্ড রিগান এবং ওয়াশিংটন বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হয়েছে। FAA জানায়, গেল 10 জানুয়ারি কম্পিউটার সিস্টেমে একটি ত্রুটি ধরা পড়ে। তখনই সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু সিস্টেম রিবুট করার পরও সমস্যাটি ঠিক হয়নি, বরং এটি আরও ভোগান্তি সৃষ্টি করেছে। হাজার হাজার যাত্রী এ কারণে বিমানবন্দরে আটকে পড়েন। Aircraft can still land safely, just not take off right now. We don't know what the cause of it is. They expect it to be able to, in a couple hours, they'll have a good sense of what caused it, and we'll respond at that time. ফ্লাইট গ্রাউন্ডেড হওয়ার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন অনেকে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে না পৌঁছে বিমানবন্দরেই আটকে যান তারা। এক ব্যক্তি তার ব্যক্তিগত টুইটারে পোস্ট করে জানিয়েছেন, বিভ্রাটের কারণে তারা আটকে পড়েছেন। আরেক যাত্রী টুইটারে বলেন, কম্পিউটার সিস্টেমে ত্রুটির অর্থ দেশব্যাপী বিমান চলাচল বন্ধ, এ কারণে আমরা সমস্যায় পড়তে চলেছি। FAA এর ওয়েবসাইটে এ সংক্রান্ত সমস্যার নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে, এজন্য তারা একটি হটলাইনও চালু করেছে। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।